আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিথ সম্মানিত ভিউ ভাই এবং বোনেরা দার্শে হাদিসের এই প্রোগ্রামে আমরা ছোট্ট একটি বিরতিতে চলে গিয়েছিলাম বিরতির পর আবার আপনাদের সামনে আমরা ফিরে এসেছি বিরতির পূর্বে আমার সম্মানিত অতিথি সাইকুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ইতিমধ্যে কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন এবং বাকি প্রশ্নগুলোর উত্তর শায়েক খান দেবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা ফোন করতে চান আপনারা যারা লাইনে আছেন আপনারা আপনারা মেহরবানি করে টেলিভিশনের ভলিউম একেবারে মিউট করে অথবা টেলিভিশনের ভলিউম একেবারে বন্ধ করে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলবেন তাতে করে আপনারাও আমাদেরকে ভালো করে শুনতে পারবেন আমরাও আপনাদেরকে ভালো করে শুনতে পারবো আল্লাহ সবহান হুয়া তালা আমাদের সকলকে উত্তম বদলা দান করেন শায়েক আরেকজন ਇਹ ਤੇ ਇੱਕ ਕਾਲ ਨਹੀਂ ਹੈ ਹਲੋ ਕਾਲ ਅਸਲਾਮੁਅਲੈਕੁਮ 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 ਵ ਰਹਿਮਤੁਲਲਾਹ ਜੀ ਅਮੀ ਤੋ ਪ੍ਰਸ਼ਨ ਕਰਤਾ ਸੀ ਜੀ ਖੋ ਕਸਾਇਨ ਜੀ ਉਹ ਉਹਨ ਹਸਬੰਡ ਦਾ ਰੁਆਈ ਹਸਬੰਡ ਦਰੁ ਕ ਖਾਮਤਨੇ ਲੈ ਕੇ ਆਇਲਾ ਹਸਬੰਡ ਵੇ ਜੇ ਜਦੀ ਗੋਸ਼ਰ ਕਰੀਆ ਮਾਤੀ ਉਤੇ ਰਾਈਟ ਲੀਟ ਹੋਈ ਜਾ ਰਾਈਟ ਲੀਟੇ ਗੁਮਾਈ ਲੀਟੂ ਮਨੇ ਹਨ ਜਦ ਦਿਨ ਫਜ਼ਰ ਖਜਾ ਹੋਈ ਜਾਏ তেলাং করে যাই যাচ্ছেнила গুনাগার হইমো দয়জন গুনাগার হইবাнила দুই নম্বর প্রশ্ন হইল সবে মেরাজেন কোন দিন রজব মাসের কোন তারিখ সবে মেরাজ আর সবে মেরাজের রাইত যেন একটা নরমাল রাইত লাগানি নিনা ও কদর জেলা রাইট সবে বরাতর যে রাইত ওলা রাইতর লাগানি নহলে বাদো তোরা যায়নি নিনা নরমাল রাইত লাগা জি আচ্ছা প্রোগ্রাম দেখতে থাকো কা সহায় উত্তর দিবেন ইনশাআল্লাহ

এগেইন রিবর্ন হইবা দ্বিতীয়বার জন্ম এবং মৃত্যুইব এবং তৃতীয়বারের মতো জীবিত অবস্থায় আইবা দুনিয়ায় এটি কেন তো সূরা মরিয়ম ও জেনে মৃত্যু লেখা এটা যদি আপনি কোন যে এটা আগের ঈসা নবীর কথা যে খ্রিস্টানরা তারা রাইট হইব তারা জেনে কয় তারা জিরেস ক্রাইস ক্রস মারা গেছেন এ লাগি কুরআন তো আমরা বলতে না সূরা আলে ইমরান লেখা হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জীবিত অবস্থায় তুলিলছিলা জিনাইতা কিয়া এখন যদি ঈসা আলাইহিস সালাম

এই ব্যাপারে একজন মহিলা ফোন করেছেন একজন বোন ফোন করেছেন ওই বিষয়টা যদি একটু আলোচনা করেন মেলুক আতর মাঝে যে সমস্ত চুরি বা খাঙ্গন বিবাহর ফলে ফিন্দন একটা ফিন্দা তাই প্রশ্ন করছে না যে একটা নবীর কোনো হুকুম ইসলামে একটা রে সাইনি না এটা এমনিও আমরা ফিন্দিয়ার তো বেসিকলি কেন দুইটা বিষয় আমরা মাইন্ড রাখতে হইব প্রথমত এক হাদিস আর নবিয়ে করিম সাল্লাহ আলাইসাল্লামে একদিন পর্দার আলাদা একটা আত এটা দেখে রাত না মেয়ালুকার মহিলার রাত ফরমাইলা মহিলার রাত যদি তো মহিলার একটা পরিচয় থাকতো মেহেন্দি বা এগুলো থাকত এখান থেকে বোঝা গেল যে মেয়লুকর টান্তান কিছু আলাদা নিশানি বা তন্তানোর মানহরকার সাজসজ্জার ক্ষেত্রে ইসলামে এটা আলাদা একটা গুরুত্ব দিছে এক নাম্বার টু যেহেতু মেয়েলুকর ক্ষেত্রে ইসলামে জিনত এবং বিউটিফাই লাগি এক্সট্রা কিছু ফেসিলিটি পুরুষ তাকে বেশি দিয়ে আছে যেটা আমরা পিছনে আলোচনা করছি সুনা যেটা পুরুষ হলাই নিষেধ সিল্ক যেটা পুরুষ হলাই দুনিয়াত মেয়েলুকর লাগি দিয়ে আল্লাহ পাকে জায়গা করে লিয়েছে রেশম সিল্ক রেশম সেই হিসাবে যদিও একটা কোনো ফরজ নাই ওয়াজিব নাই আপনার আতর মাঝে চুড়ি বা কাঙ্গন খাস ইগুলা ইউজ করা বাট মহিলা হিসাবে এইগুলো তো দিলেট বাল্লা বাল্লা যদি কোনো মহিলা কোনো কারণে তাই দিতা চাইন না বা দিতে তাই আনইজি ফিল করেন তাইন কমফোর্ট ফিল করেন না তাই না দিতা চাইন তা অটো যাইতেছে এর মাঝেও কোনো সন্দেহ নাই যেটা ফরজ নাই বা জীব নাই তার সঙ্গে বোন এখন একটা বুঝতে পারছেন সাইকার একজন বোন অনেক দূর থেকে ফোন করেছেন যে উনি বলেছেন যে অন্য ধর্মের লোকরা যখন আদ মানে ওদের সাথে সাক্ষাৎ হয় ফ্রান্স ফ্রান্স থেকে ফোন করেছেন আদাব বলে এর উত্তরে উনি কি বলবেন মার্শাল্লাহ প্রথমত আমি আপনার প্রশ্নের উত্তর দেবার পূর্বে ফ্রান্সে যাবে আপনি প্রশ্ন করেছিলেন হয়তো আপনি কি বা টিভি ওয়াচ করতেছেন দেখতেছেন আমি আপনাকে এবং আপনার দেশে যারা আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি আপনি এত দুদককে ফোন করে আমাদের সঙ্গে শরিক হয়েছেন আশা করব ফিউচারে যেন আপনারা এইভাবে প্রশ্ন করেন তারপরে আপনার প্রশ্নের উত্তর হিসেবে আমি বলতে চাই যেহেতু একটি হাদিসে আছে অনেক সময় নবী করিম ইসলামের খেদমতে এহুদিরা আসতো আইসা ওনারা বলতো আলাইক

যে মনে করেন সম্মানটার এফ কোনো সমস্যা নাই অতএব এটা আমি তো অন্য একটা ঘটনা যদি কোনো হিন্দু বাই আপনাকে এইভাবে আশীর্বাদ দিতে যাই যদি আপনাকে আদাব বলে তো প্রতি উত্তরে আপনি তাকে আদাব বললে এটা কোনো সমস্যা হবে না কারণ যে যেভাবে আসে তাকে এইভাবে রেসপেক্ট কোরআন আমাদের শিক্ষা দিয়েছে যেমন কোরআন শিবের দেখেন একটি জায়গায় আলি ফিরাউন শব্দ ইউজ করা হয়েছে এটা আরবি গ্রামার হিসাবে আমরা খুব ভালোটাকে আমরা বুঝতে পারবো ফ্যামিলির আরবি দুইটা শব্দ একটা লাগে আহাল আর একটা হলো আল আল মানে উচ্চ লেভেলের ফ্যামিলিকে আল বলা হয় দুনিয়াতে যেহেতু ফেরাউন যদিও সে কাফের কিন্তু দুনিয়ার চক্ষু যেহেতু সে উচ্চ সম্পন্ন ছিল সেই হিসাবে আল্লাহ সুবান তার মর্যাদার কথা মাইন্ডে রেখেই তার ফ্যামিলিকে আহলে ফেরাউন না বলে আলে ফেরাউন বলে তার উচ্চ মর্যাদার স্বীকৃতি দিয়েছেন এখানে ঠিক আরেকটি হাদিস বখারি শরীফের ছয় নম্বর হাদিস নবী করিম সালাইসলাম যে সময় হেরকলিস্তর কাছে চিঠি লিখেছিলেন তৈলা হেরকল আজিমের রুম রুমের সম্রাট রুমের বড় লোক এই কথাটাও উল্লেখ করেছেন অতএব কোন সম্মানই কোনো লোককে তার সম্মানসূচক শব্দ ব্যবহার করলে এটা ইসলাম মুঠি বাড়া দেয় না সেই হিসাবে যদি আপনার কাফির আপনাকে হয়তো একজন হিন্দু আপনাকে যদি আদাব বলে তো সামাজিক ইয়ে হিসাবে তাকে আপনি এই সমান শব্দ আদাব যদি আপনি বলে দেন কোনো সমস্যা হবে না অতএব ভালো হবে আপনি আদাব বললেতে আদাব আপনি বলে রিপিট করে দেন ভাই আশা করি আপনার প্রশ্নর উত্তর পেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল অনেকের কাছে হয়তো এইটাই প্রশ্নটা অনেক সময় আসে অনেক সময় কি বলতে হয় বলা যায় না এইজন্য আজকে আপনার এই প্রশ্নের মাধ্যমে সাহায্য উত্তর দিয়েছেন আশা করি এই উত্তরের মাধ্যমে আমরা অনেক উপকৃত হব इवन এই দেশে আছে অনেকে ইংলিশ বাইর ওদেরকে পাইলে অনেক সালামু আলাইকুম জি হয়তো কোন মাইন্ডেসে বলতেছে তো সে তোমাকে সালাম করেই দিল সেই সময় আমি ওয়ালাইক আমি বলবো আয়ালাইক জ্লা শেখ শেখ আরেকজন বোন ফোন করেছেন যে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকেন এই অবস্থায় যে রোজা না রাখার কথা বলা হয়েছে জি এটা কোরআন এবং হাদিস থেকে কি বলা হয়েছে কোরআন শরীফের আয়াতে জেনারেলি যে রুল হয়েছে ওয়ালাল যে বা যারা পুরুষও কা অথবা মহিলাও কা রোজা রাখার সামর্থ্য যারা নাই তাই রোজার পরিবর্তে বলতে পুরুষ ইয়া যখন মহিলা ইয়া বেশি বয়স্ক হয়ে গেছেন বা বেশি বেমারের কারণে দুর্বল হয়ে গেছেন পুরুষ মহিলা হইতে পারবেন অথবা সেম একই রিজনে প্রেগনেন্সি বা প্রেগন্যান্ট থাকা অবস্থায় বা বাচ্চারা দুধ খাবাইরা এই অবস্থাতে যদি দেখা যায় যে তান অথবা বাচ্চার বা উভয়ের প্রবলেম হয়ে দিব কি তো একটা উজর এটা একটা প্রবলেম এটা বেমার ও আয়াতর জেনারেল আয়াতর ভিতরে হামাই যার কি তাছাড়া কোরআন শরীফর হয়েছে লাইসা আল মারিজি হারাম ফমান খান আমিন কুম মারি দন আউ আলা সাফারিন ফাইদ্দা তুম মিন আইয়া রমজান শরীফ যদি কেউ সফরতা হয় পুরুষ ও কত মহিলা কা অথবা যদি কেউ বিমার বিমার মানে শারীরিক বিমার যে কোনো দন হইতে পারে इवन একটা একটা প্রবলেম যা আপনি প্রেগনেন্ট কত বড় হার্ড একটা জিনিস আল্লাহ এটা তো বারবার কোরআন শরীফ ছেলে এবং মেয়ে রে বারবার মাতা মার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার লাগে উল্লেখ করছেন হামলুহু ওয়া ফিসুহু সালাহ শাহারান যে মায় কত কষ্ট করিয়া গর্ব করলা যে মায় কত কষ্ট দুধ পান করাইছেন এই কথা স্মরণ করাইয়া আল্লাহাকে মার প্রতি শ্রদ্ধাশীল লাগি সন্তান হলে উপদেশ অতএব এটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ বিরাট বড় একটা কষ্ট

যে তাই প্রেগন্যান্ট থাকা অবস্থায় রোজা রাত্তা ফারবা অথবা বাচ্চারা রোদলে কোনো প্রবলেম হতো না আজকাল তোমার অল্টারনেটিভ ফিডার বা ফিডিং করার ব্যবস্থা থাকে লেহা যা রোজা রাখলে বালা তো বালাখেনও এত ওং তা খাই যদি রাখিল তাই ফারি রাখিল তাই ফারোটা বেটার কারণ রমজান শরীফের এক্সট্রা বরকত এবং খুঁজে পাওয়া গেল এই লগে আপনার প্রশ্নের উত্তর আমি শঙ্কে ভহন হইতাম সেইয়ার না রাখা যে একটা এটার বেশ কোরআন এবং হাদিসও আছে নবী শিক্ষা থেকে আমরা পাই কোরআন থেকে আমরা পাই বাট এরপরেও যদি আপনি রাখি লিতে পারেন তো উত্তম যাদা কুমুল্লা হাসান আল সুন্দর প্রশ্ন লাগে বইন জি শেখ বোন ফোন করেছেন যে এশার নামাজে উনি যদি লেটে পড়েন তাহলে ফজরের নামাজে মানে ঘুমাইতে লেট হয় ফজরের নামাজে সমস্যা হয়ে যায়

টাইম খাই মার পরে হয়তো বিচার ইয়ার পরে অন্যটা যাব কিন্তু আগ পর্যন্ত মরার পরেও এই পান কন্টিনিউ আলমে বর্ধক খবর চলে দিতে দুই নম্বর আমরা যারা জব করি ই দেশ শর্ট সিজনও রাত্রে বা টি এর ফলে তো জবর টাইম খেয়েও আমরা মার্শাল্লা আমরা মিস করি না তিন নম্বর যদি ইলা কোনো ফ্লাইট থাকে মনে রাখা ফাইভ হান্ড্রেড পাউন্ডর টিকিট আমার নষ্ট হয়ে যাব কি ইগুর কারণে তো আমরা এটা গুমে আমরা আটকা না আমি খুঁজতাম সে একটা

যে আমি ই সামান্য গুমার কারণে আমি মনেভাইস কর্ম যে এটা তো মোটো চিন্তার ইয়া লাভ নাই আর ওই তো নাই কোনো অবস্থাতেও উদরের কারণে মারিবার সাথে ফলে কোনো অবস্থাতেও তো নাই আর বালাইবা আপনার যেহেতু বস্তিপত হয়েছেন রাতে আপনার বারবার উঠা লাগে আপনার ওখান যেন আপনার গুমের দরে বাচ্চেন দরে গুম পাতানি লাগে আপনি গুমাই কি আপনি এলার্ম পিঠে রাখি দিলা বা রাতে আপনার তো উঠেন হয়েছেন দুই তিনবার আপনার যে উঠেন এবার আপনি উনফে যেন এখানে দরকার না গুমার আগে ফটুই বাটো আপনার বেশ পার কোনো অবস্থায় মারবার সময় যেত না ইনশাআল্লাহ

ইভেন ফর মাইন সব থেকে বড় কবি রইলো জ্ঞান মাদ্রে টাইম মতো না পড়া এর লাগে বইন নমাদে টাইম সারা পড়ার কোনো পারমিশন নাই আপনি অবশ্যই সাহস হলে ফাররা ফারবাও অন্যান্য মা বই তো সমান ফাররা আপনার ফারবা ইনশাল্লাহ কষ্ট হইলে সব পাইবা বেশি ইনশাল্লাহ এলাকি তো আল্লাহ আপনার সব রাশে বেশি আল্লাহ ইনশাআল্লাহ আশা করি আপনার হিম্মত হল্লা আল্লাহ থাকে আর এই যে ভাইয়ের প্রশ্ন করছেন মসজিদে ডুকসই জ্ঞান তাহিদুল মসিদ নি হাদিসে তো হর মসজিদ আমার তাহিদুল মসজিদ ফটতা কিন্তু যেহেতু কিছু আদিসের মাঝে আসে নবী এক করনিসলামর শিক্ষা নাহ রসুল্লা ইসলামী সালাতি বাদ আল ফজর হতা তাতলু আশমসু ও বাদাল আল আসর হতা তাকরুবা শমসু বখার শিফর সহি আদি হতা আবু হতে বর্ণিত নবী ফরমায়ন ফজর নমাজ ফোড়ার ফরে সূর্য উঠা পর্যন্ত আসরর ফরে সূর্য রুবা পর্যন্ত আল্লাহ নবী নমাস নিষেন অতএব এক দুই নম্বর লগি যে ফজরর অক্ত নবী একর ইসলাম কোনো দিনও ফজরের সুন্নত ছাড়া কুচ্চু ফরসৈন না অনলি দুই রাহাত ফরসৈন কোনো রাওয়াত মানে সাবিত নাই নবী এখন সময় ফজর রক্ত গিয়া তাহাই এর লাগি অনেক খোলামায় কারাম অনেক সাহাবায় কারামর মতে যদিও মুসলিম আইডিয়া থাকে মুসলিম বলার কথা কিন্তু এই ফজর এই টাইমটা এগু এক্সক্লুসিভ এটা এক্সেপশন এটা আলাদা আপনি টাইমে ফরতা না তবে কিছু কিছু লামা একরাম এবার হু মেইন হাদিসে ফড়ার হাদিসে পানি দিমত আছে তো বেস্ট হইব গিয়ে আপনি এই টাইমে যদি ফড়ইন না হইব আপনার লাগে উত্তম

লেট হয়ে যায় বা অনেক সময় নামাজ না এই ব্যাপারে ইমাম বঘাই রহমতুল্লাহি ইমাম মুসলিম ইমাম সহ শহাদিসর প্রত্যেকটা কিতাব একটা আলাদা চ্যাপ্টার আছে বাবু নাহ সমে বাজারে শাহ এশার নামাজ ওপরে মজার মজার মিটা মিটা গপ কিচ্চা কাহিনী এগুলা তাকে নিষেধ নিষেধর্ষণ ও কারণেও যেগুলা লাগলে ফজর নামাজ তো যাইব স্বাস্থ্য এবং হেলথর প্রতিও প্রবলেম হইব লেহাদা ই ইস্বামী একটা খররা এটাই হাদিসের পুরো উল্টা খররা আপনারও তাদের বুঝাও কথা তাই না বুঝাইন যেন যদি গফরিয়া খরিয়া ফদর নাগি সমান আজকে যে হাদিস আমরা হুঁচি আমরা হটো ইটার শিকার হয়ে দি এটা মোটেও যাই না মোটেও ঠিক না যে গফরিয়া অযথা আর আমি ইয়ে হরইতাম এর লাগি আমি আগেরাম মনোহরকা যদি আপনারা এদিন ফ্লাইট থাকতো আপনারা যদি মনোরকার জব থাকতো আপনারা যদি হয় গর আগুন গেছে কি এর সময় তো আপনি ঘুমাইতে নাই আর এই নমাজ নাফারি তো বড় আগুনের আমি শিকার হয়ে দিয়ে আর কি এর লাগিটা মাইন্ড রাখলে অবশ্যই নমাজ পড়ার শাস্তি এবং ফল্ডের সব হতে যদি মাইন্ড রাখি ইনশাল্লাহ আপনি এবং আসামি নমাজ ভাববা আল্লাহদ্দিন যেন্লাহ সাহেব একজন ফোন করেছেন যে সবে মহারাজ কোন তারিখে শবে মেরাজের কি কোনো নির্দিষ্ট আমল আছে জি আমরা এটা অতিতে আলোচনা করছি শবে মেরাজ অলরেডি গেছে গত মাসো রজব মাস রজব মাস এবং বেশি প্রসিদ্ধ এই হিসাবে মতামত অনুযায়ী অষ্টও আমরা জানি যেটা রজব 27 তারিখ যদিও কোন মাস হইছে সাইটটা অপিনন আছে কোন বছর হইছে সাতটা অপিনন আছে এবং কোন তারিখ হইছে ডিফারেন্ট অপিনন আছে নির্ভর কোন দ্বারা ও তারিখ হইছেও ইলাকু ব্রিলায় বলে কোনো কথা পাওয়া না বিভিন্ন রথের মধ্যে টোয়েন্টি সেভেন রজবর হতা আইসে যেহেতু হাটু আমার কাছে প্রসিদ্ধ বাট এই রাজ্যের স্পেসিফিক কোনো এজাবাদ তো নাই বা লাইলাতুল কদর বা লাইলাতুল ইসমিন সাবানোর মতো আলাদা এই রাজ্যের অমন কোনো ফজিলত করছু নাই নর্মাল রাজ্যের মতো নর্মাল হিসাবে যদি আপনার কোনো নম্বর বলে পড়তে পারবা এই রাজ্যের স্পেসিফিক আলাদা কোনো নফল আলাদা কোনো নমাদ অথবা রোজা নাই আশা করি বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন শেখ একজন ভাই ফোন করেছেন যে হাজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জি উনি কোরআনের সুর আলে ইমরানের উদ্ধৃতি দিয়েছেন মরিয়মের উত্তর উদ্ধৃতি দিয়েছেন দিয়ে বলেছেন যে ঈসা আল্লাহ ইসলাম যদিকে আল্লাহ যদি উঠাইয়া নেন পরে আবার আসবেন আবার মৃত্যু হবে এখন ওনার কাছে যদি ওহি না আসে তাহলে উনি নবী বলে কীভাবে বলবেন এই বিষয়টা একটু আলোচনা করার জন্য যেহেতু কোরআন শরীফার কিলিয়ার পরিষ্কার হতাও যে আল্লাহ পাকিস্তানরে জীবিত অবস্থায় আসন উঠে আনি সঙ্গী এবং সহিস্তর কথা যা আবার অর্থাৎ আই আইবা কুরন শরীফর এক আয়াত হতার বর্ণনা অনুযায়ী ইন মিনকুম ইন উন্নবিহি যে তুমি মিনহুম ইল্লা ইমিন্নহি যে আহলে কিতাবর প্রত্যেকেও তার আবার ইমান আনবা ইসা আলাইসামার উপরে অর্থাৎ কাবলা মাওতিহাস কাবলা মাওতি মানে কাবলা মাউতি ইসা ইসা আলাইসলাম মৃত্যুর পূর্বে তার নুফরে আবার ইমান আনবা আইবা অতএব আমরা এই এবং বিশ্বাস রাখি বাট ইকানো প্রবলেম বা প্রশ্ন যে তাই ওই আইব বলতে তাই খাম করবা তান্ত তো নবির লিঙ্ক আসে নয়া কোনো অহি বা এমন কোনো ওই আইত না যেটাই ই নবীর আইন রে চেঞ্জ করবাই কোন তাইত না তাই নবীর হিসাবে তো অবশ্যই তান লিঙ্ক আলগে তাহবৌ লাগে তাই সালে তাইনে বুঝবা বা কি যার আসনে তাই যেহেতু আলিশকানো মেহদি তাহবা বহু তাহবা গোলামা যারা এবং আল্লাহর মায়ের বন্ধ হল যারা অবশ্যই তাদের চিন্তা করবে এবং তান কিছু মিরাকলতা কেউবেন ইসলাম এবং তাই নবী এটা বুঝতে ইনশাআল্লাহ কোনো সমস্যার কথা নাই আর আপনি যেভাবে বুঝাইছেন যে দয়াছূরায় কন্ট্রাডিক্ট এবং সমস্যা হয়ে গেছে কি বিরোধ হয়ে গেছে কি আমরা তো ঈদনগুনটা বুঝছি না লাগি অনেক সময় আমি আমার বাইরের অন্য ধর্ম কথাও যে কোরআন শরীফ নিজে নিজে বুঝাতে গেলে অনেক সময় কিছু প্রবলেম ধরনের ইউজ হয় কি ভালো হইব কি কোরআন বুঝতেইলে বা কোরআন তফসি জানতেইলে একটু তার প্রাইমারি অবশ্যই একটা জ্ঞানের দরকার আছে অথবা আপনার ডাইরেক্ট কোনো একজন নির্বোযোগ্য স্কলার মাধ্যমে বোঝা বুঝলে এখন ডক্টরের কোনো বই যদি আপনি নিজে ফড়িয়া যদি আপনি মেডিকেল সায়েন্সের নিজে বুঝা যায় সমস্যা আপনি দেখি দেখবাও পাইবও লাগি ভালো হইব বা হয়তো আপনি মাইন্ড না যে এই ধরনের সেলফ স্টাডিজ একটা ডাইরেক্ট ঠিক আছে বাট অনেক সময় এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আপনি নিজে নিজে কোনো সিদ্ধান্ত বুজিলেন যদি বুঝবা হয়তো মিস্টেক করার বেশি সম্ভাবনা চান্স থাকে যাদের ভাই আপনার সুন্দর প্রশ্ন লাগে এবং আপনি স্টাডি করেন বা লইবা আপনি কোনো যোগ্য লামায় কারামের সাথে সম্পর্ক রাখি আপনার স্টাইল অব্যাহত রাখা যাদা কুমল্লা জাজাকাল্লা সম্মানিত ভাই আশা করি আপনি আমার সম্মানিত অতিথির কাছ থেকে আলোচনা শুনে বুঝতে পেরেছেন এই বিষয়টা সম্পর্কে শেখ আরেকজন বোন ফোন করেছেন যে কাজা আমাদের নিয়ত মানে কীভাবে করবেন আর শুধু কাজাটা কি শুধু ফরজের কাজা পড়বেন না সন্ন্যত নফল সন্ন্যত নফলের খাজা করতে হবে বইনে তিনটা প্রশ্ন করছেন যে খাজা মানে খিলা ফর্তা দুই নম্বর খালি ফরত খোঁজা করতে আনি না সুন্নত যেগুলো আছে ওগুলো লাগব লাগবো তিন নম্বর এই কদা রাখিয়া এখন নফল নমাজ ফলা দায়িত্ব নাই নি দায়িত্ব নাই এই তিনটা কথা তো ফলা নম্বর যেহেতু আমরা এটা এগ্রি এবং একমত নমাজ আল্লাহর একটা আহম একটা হুকুম আমি টাইম মতো এটা ফরতাম যদি ফরি না তাহলে উদয়দালা কদা আছে হজ দালা কোদা লাগে জকাতদালা কজা লাগে নমাজ র কোদা নবী করিম নমাজ হাদিস হাদিসে মান্না মান সালাত ও নাসিয়াহা ফলিসাল্লিহা ইজাস্তাই খদা ও জাকারাহা যদি বুলিয়া নমাজ ছুটি যায় গুম ইয়া নমাজ ছুটি যায় তো জবলাও ইয়াদা গুম থাকি উঠবা লোক নমাজ ফল হতা খন্দর যুদ্ধত নবী নমাজ ছুটছে হজা গাছলা আরও নমাজের খদা খরচ হয় অতএব রাত্রে জাহাতি হৃত সময় নবী ঘুমাইছিল ফজর নমাজ গুমে গেছিল কি গুম থাকি ওঠার পরে ওটারও কদা করছো সেই হিসাবে নমাজের কদা খরা লাগে আর খদার নিয়তের ক্ষেত্রে সেইম আপনার যাবো আদায় সময় যে নিয়ত হন মনে হোকা আপনার আমার লাইফর যে ফজর কদ হয়েছিল এর মাস থেকে একটা আমি ফজর নামাজ ফড়ি আর যদি আপনি জানেন ফিক্সড টাইম ফিক্সড করলো আপনার লাইফ আমার লাইফের যত কদ হয়েছিল আমি আমার একটা ফজর ফজর নামাজ আমি ফড়ি আর আমার লাইফে যে কদ হয়েছিল দুহর একটা আমি খদা নামাজ ফড়ি আর খালিফ গেল এক ফর্তা কোন টাইমে যে কোনো টাইমে

জেলা রমজান শরীফের কজা রোজা তৈয়া খেউ আসুরা বা অন্য নফল রোজা আত্মা ফরমানি না 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 ফরমান যদি আপনার কনফিডেন্ট থাকে যে আপনি ই নফল আদায় ফরস্ট টাইমের ভিত্তি আপনি আদায় করলিবা তে আপনার নফল আপনি আদায় করতে পারবা আর যদি এলাকা দুর্বলতা যে আমি দেখা যার যে আমি নফল খরাত লাগি আমার ফরজ রই দিব কি এই সময় এডভাইস তো বলো হানো ভালো লইব হানো যে আমি ফরজরও আমি পাড়া দিতাম যাদা কুমল সুন্দর প্রশ্ন লাগে যে শেখ আরেকজন বোন ফোন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইহরামের অবস্থায় মহিলারা যে মুখ খোলা রাখবেন না ঢাকবেন উনি ঢাকাটা পছন্দ করেন উনি ঢাকেন কিন্তু শরীয়তে এই বিষয়টা কীভাবে মাশাআল্লাহ আমার এই বোন অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে অত্যন্ত ক্লিয়ারলি উনি ওনার প্রশ্ন করেছেন মার্লা এবং আমি বোনকে আমি ধন্যবাদ জানাই যে উনি সবসময় সময় করাকে পছন্দ করেন আর পছন্দ করাটা এটা ভালো যেহেতু হাদিসে বলতেছে লা কুমাতা হওয়া হু লেমা মা ইতুবিহি আমি পরিপূর্ণ মিন হিসাবে দাবি করতে হলে অবশ্যই আমার খাই শেষ পর্যায়ে চলে এসেছি আমি এটা করতে হবে যাই হোক যেহেতু হাদিসে ভারসরে আসছে ওয়াল তাল তাসমিল মরা ওলা তাল তাসমিল তান ওয়ালাত মরাতু এহারামের অবস্থায় আমি নেকাব করবো না এটা ভগানেশ্বর ক্লিয়ার সহাদিস বা দাদা বলেন আমরা মুখ কোলা রাখতাম অন্য পুরুষ সামনে আসলে আমরা সামনে একটা কাপড় ওঠাইতাম তো আপনার জন্য এটা ভালো হবে হাদিসের অনুসরণ করা আপনার মন চাইলেও এই জায়গায় আপনি এটা করতে পারবেন যেহেতু হাদিসে ক্লিয়ার রয়েছে আপনি মুকুলা রাখবেন আর একটা প্রশ্ন করছেন উনি সজিতায় সহ সহ দিবেন ভুলে গেছেন যেকোনো একরকম দিলেই চলে ইনশাল্লাহ হয়ে যাবে কোনো সন্দেহ নাই ভালো হবে আপনি দুইটা আবার আপনি সালাম সম্মানিতা আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দার্শে হাদিসের এই আপনারা যারা আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমার সম্মানিত অতিথি শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছেন আশা করি এই প্রশ্নের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন উত্তরের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন আগামী সপ্তাহে দার্সে হাদিসের এই প্রোগ্রাম দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি